নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বলে দেব যে নামের প্রথম অক্ষরে লুকিয়ে আছে একটিমের রহস্য বা একটি মানুষের রহস্য। অর্থাৎ আজকের ভিডিও আমি আপনাদেরকে বলবো মানুষ চেনা তো অনেক উপায় আছে, কখনো হাতের আঙ্গুল, কখনো তিল, কতভাবেই না মানুষকে জলদি চেনা যায়। কিন্তু এই উপায়টি কতটা ঠিক বা আদৌ ঠিক কি না সে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, সেই সব বিতর্কে আর নাই বা গেলেন। নাম্বার ওয়ান, এ। নামের প্রথম অক্ষর এ হলে আপনি খুব একটা বেশি রোমান্টিক নন, তবে খুব বাস্তববাদী এবং খোলামেলা মনের, শান্ত স্বভাবে, চট করে কারোর ওপর রেগে যান না বা কারোর কথায় সহজে প্রভাবিত হন না। নাম্বার টু, বি। যাদের প্রথম অক্ষর বি তারা রোমান্টিক, এরা ধৈর্যশীল এবং ভীষণ মিশুকে স্বভাবের হয়, নিজের অনুভূতিগুলোকে চেপে রাখতে পারেন, যার কারণে মেয়েরা এদের প্রতি খুব সহজেই আকৃষ্ট হয়ে যায়। নাম্বার থ্রি, সি। নামের শুরুতে সি দিয়ে হলে তারা স্কুল বা কলেজ জীবনের কাছে কোনো বন্ধুর প্রেমে পড়েন, এরা ভীষণ সংবেদনশীল তবে নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখতে জানে। নাম্বার ফোর, হস্যই বা ই দিয়ে শুরু হলে এরা পার্টনারের প্রতি ভীষণ অনুগত, লাভ লাইনে কখনো একঘেয়েমি আসতে দেয় না, জীবনটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেন, বই পড়তে ভালোবাসেন। তো বন্ধুরা, আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।